আমি চামড়া গোটা হই নাকি তুমি এখানে দেখো না কোথায় দেখো হ্যাঁ এখানে কিছু করো দাঁড়া এক সেকেন্ড দাঁড়া একটা কথা বলছি কি কোথায় আছো বিল্ডিংয়ে মার্বেলের কাজ করো মানে মার্বেল তুমি ছাড়াও লাগাই হ্যাঁ তুমি আমার চাচার হোটেলে গিয়ে বলছে যে রবীন্দ্রনাথ ওখানে খেতে আসেনি না না আমি কাইকে বলি হোটেলে আমি খেতে যাই না দাদা আমি এখানে চাই বিস্কুট খাচ্ছি আমাকে কোনোদিন বলতে পারবে না দাদা আরে তুমি অত আস্তে আস্তে কথা বলো কি কাজ ড্রাইভিং করছি মানে কার গাড়ি চালা কার গাড়ি চালা পটেল ও আচ্ছা ঠিক আছে হনুমান মন্দির ওই গাড়ি রাখা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে চামড়া গুটিয়ে দেবো বলে হ্যাঁ যেটা বললাম সেটা শুনে রাখো আরে না আমি বলছি তোমার চামড়া গুটিয়ে দেবো কি ভুল করেছে কিছু কিছু তো আপনাকে তাহলে আমাকে গাড়ি ক্ষমা চাইছে কেন আপনি বলছেন চামড়া চলে আমি চামড়া গুটিয়ে দেবো বলেছি মারবো বলি আরে আমার চিকেন সেন্টার আছে তুমি কি চিকেন হবে কালকে রোববারের বাজার তো এর জন্য বলছি তাহলে তোমার এখানে চামড়া গুটিয়ে বিক্রি করবো তোমাকেও কিছু প্রফিট দিয়ে দেবো চিকেন সেন্টার আছে আমার কোথায় কাজ করছে এখানে পার্কে পার্কে কী কাজ ওই পিছিয়ে রাস্তা তুমি কি এখানে থাকো হ্যাঁ পার্কের ভিতরে থাকি পার্কের ভিতরে থাকো চামড়া গুটিয়ে দেবো ঠিক আছে কি এ শোনো কি বললাম কি বললাম কি আরে শোনো না আমি কি খারাপ কিছু বলেছি কি বলেছি আমি আমি কি বলেছি বলো বলো কি বলেছি আমি চিকেন সেন্টারে কাজ করি এর জন্য বললাম শোনো শোনো দাঁড়াও শান্ত তাড়াতাড়ি আমি চামড়া গোটাচ্ছি না চ্যান করবো চ্যান করবে হ্যাঁ চ্যান না চান না স্নান কোনটা স্যান আরে দেখো আলী চিকেন সেন্টার আমার চিকেন ওই এতেই কোথায় বলো মানিকতলার দিকে হবে কি তুমি না তোমার টুপিটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে যাও আরে এটা আমি এটা পরে চিকেন কাটবো রক্ত বেরো না দিয়ে দাও বন্ধুরা আজকে আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশনের ব্যাপার নাম বলবো সেটার নাম হচ্ছে বিনো অ্যাপ্লিকেশন আমি আমার ভিডিওর কাছে কিভাবে আর্ন করি এখান থেকে সেটাই আমি তোমাদের দেখো চলো দেখি তোমরা কিভাবে এখানে ট্রেড করো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বিনো অ্যাপ্লিকেশন খুলে গেছে এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট তোমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে দেখতে পাচ্ছ আমার রিয়েল অ্যাকাউন্টে 40,355 টাকা আছে আর তোমরা অ্যাসেট সিলেক্ট করো অ্যাসেট অলরেডি দেখতে পাচ্ছ আমার সিলেক্ট করা আছে আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপশন আমি এখানে 7,000 টাকা ইনভেস্টমেন্ট করো তোমরা চাইলে যত টাকা খুশি ইনভেস্টমেন্ট করতে পারো আর দেখতে পাচ্ছ এখানে পাশে গ্রাফ চলছে এবার তোমাদের সিলেক্ট করতে হবে আপ অ্যাডে যাবে কি ডাউন অ্যাডে যাবে তো আমি এখানে আপ অ্যাডে সিলেক্ট করলাম এবার দেখা যাক কি হয় ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখানে 12,747 টাকা আর্ন করেছি তোমরাও অবশ্যই আমি বিনোম অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছ আমার রিয়েল অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে আর এটা হচ্ছে বিনোমর ব্যালেন্স এই যে তোমরা এখানে ব্যালেন্স চেক করতে পারো আর এছাড়া যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা হেলথ সেন্টার বিনোমর আর কন্ট্যাক্ট করতে পারো বিনোমর সাথে চ্যাট করতে পারো বিনোমর সাথে ক্লায়েন্ট এগ্রিমেন্টও আছে আর এটা হচ্ছে ডিপোজিট অপশন তোমরা সরাসরিভাবে ফোনপে পেটিএম ইউপিআই ভিসা রূপে পেটিএম এর মাধ্যমে সরাসরি ভাবে ডিপোজিট করে নিতে পারো তোমরা দেখতে পেলে আমি বিনোম অ্যাপ্লিকেশন কিভাবে ট্রেড করে আর্ন করলাম তোমরা অবশ্যই নবীয় বিনোম অ্যাপ্লিকেশন আর তোমরা যদি নিউ ইউজার হও তাহলে তোমরা $1,000 অবধি প্র্যাকটিস করার জন্য পাবে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম অবশ্যই নবীয় বিনোম অ্যাপ্লিকেশন আমি বলছি দাদা এখানে আমি চাই বিস্কুট ডেলি খেয়ে তুমি চাচার হোটেলে গিয়ে কেন বলছো রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি আমার চাচা জিজ্ঞেস করেছে রবীন্দ্রনাথ এসছে কি আসেনি দাদা আমি আমাকে নিয়ে চলো কত বড় ঝামেলা হয়েছে তুমি জানো না ওইখানে গিয়ে তুমি বলছো যে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি আমি যাই না দাদা আমি কোনো শিকায়ত করি না আমি চিনি না জানি না দাদা আমি কোন মিথ্যা কথা বলো না হোটেলে আমরা খেতে যাই না আপনি যে মোবাইল আছে দাদা আমি সত্যি কথা কইনি এই তো হাতে কইনি কাচ্ছি এটা কিসের কি কোম্পানি কইনি কালো খনি আছে লেকিন আমি এই নেশা হয় না তো হ্যাঁ নেশা হয় হালকা নেশা হয় মাথা
মাথা বললে কিন্তু আমি চাওয়া গুটিয়ে দেব আমি এখন খেয়ে দেখছি দাও কত বছর বয়স জানো হ্যাঁ জানো বলছি কত বছর বয়স আও মোটামুটি লুকিও না 40 কত দেখে মনে হচ্ছে না তুমি 40 দাড়ি বাড়ি বেরিয়ে গেছে মানে কি হয়েছে বলো হ্যাঁ বলো হাসির কিছু হয়নি চামড়া গোটাবো তোমার কেন কি হয়েছে বলো হ্যাঁ চামড়া গোটাবো বলে তো বিড়ি খাচ্ছে মানে এই বয়সে মানে বিড়ি করবে না এই ধক্কাই মারে আস্তে আস্তে ছেড়ে দেবো পারছি না হচ্ছে না হচ্ছে না কি হাবা এমনি হবে হলে 5 কিলো এমনি হলে হবে পায়খানা থেকে সমস্যা নেই হ্যাঁ কাজকর্ম করে তো একটু টেনশনটা হয় তরকাচ্ছ কেন বাজে চামড়া গোটানো কি করেছে আমি অন্যায়টা তেল চুরি করেছে তেল চুরি করে গাড়ির তেল রাজবাবু আপনি আমাকে ফালতু ফালতু এরকম ফাঁসিয়ে দেবেন বলছে ফাঁসাচ্ছি না ছেলেরা আসুক আগে কথা বলুক পাগলটা বলেছেন কেন পাগলের কি আছে তারা আগে আসুক না তারপর তুমি দেখো আমি কিছু করেছি আগে আসুক আগে পাগল তেল তেল চুরি করেছি লোকের আবল তবল বলে দিচ্ছেন তেল চুরি বলতে ওটা না শোনো তেলটা নিয়ে তুমি নিজের গাড়িতে লাগিয়ে নিয়েছো হ্যাঁ আপনাকে ছোট ভাইয়ের মতন ভাবি ঠিক আছে আপনি যা কথা বলছেন না এমনি লোকের খারাপ লাগে কি খারাপ লাগে আপনাকে আমি চিনি না ফেলি না আপনি বলছেন দাসবাবু তেল চুরি বলতে ওরকম না যে তুমি তেল নিয়ে বিক্রি করলে আমি বলছি তেল নিয়ে তুমি নিজের গাড়িতে লাগিয়ে নিও ওরকম কথা বললেন কেন তোমাকে এক্ষুনি মারবো আমি এ করবো চামড়া গোটাও বলেছি মারবো বলেছি কেন মানুষ কেরকম বলবে আরে চামড়া গোটাও বলেছি মারবো বলেছি তোমাকে কি 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 বলেছি শোনো 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 একবার লাস্ট টাইম বলেন ভাই বলুন শোনো আমি কিছু খারাপ বলেছি ভাই মানে সল্লেকটা কোন দিকে পড়বে তুমি কি এখানে থাকো এখানে কোথায় থাকো ওইদিকে সন্দেহ পড়বে চামড়া না গুটিয়ে দেবো বলছি চামড়া গুটিয়ে দেবো পাগল পাগল হয়ে গেছো নাকি না আমি আমি দেখো আমি সিম্পল কথা বলছি যে চামড়া গুটিয়ে দেবো তো খারাপ তো কিছু নেশা করেছো কি লেভেলের নেশা করো আমি এনএসজি ড্রাগ যাদবপুর সবই করি যাদবপুরে বিয়ে করো না যাদবপুর ঘরে আনি যাদবপুর ঘরে আনি আমার ফ্ল্যাটে ফাঁকা আছে বলে আমি বললেন তোমার চামড়া গুটিয়ে দেবো কথাটা ঠিক না না এই তো অপরাধ তো কিছু নেই না এই কথা বলো কেন বলছো আমি দেখো আমি সিম্পল বলেছি সন্দেহ কোথায় যদি আমি না পাই তাহলে দুটো মানে আমি চামড়া গোটাবই নাকি গোটাবো তো নাকি চামড়া আমাকে ভয় দেখাচ্ছে না ঠিক আছে ভয় পেয়েছে মাইনাস করে
আসবে কিন্তু চশমা রে জানিস কত লাগছিস কেন জানিস তা তোর বোতামটা খুলি আমি বোতামটা মারবো না চশমা দে চশমা দে কেন হাত এখন থেকে আমরা উপরে নেবো জল নিয়ে নেবো আমার কি আছে চল ফাট ছেড়ে বেড়া চশমা দে চল বেড়া চশমা দে চল চশমা দে চল চশমা দে চশমা দে কি হলো চশমা দে চশমা দে আবার চল বেরিয়ে চশমা দে চশমা দে বেড়াতে বলেছি বেরিয়ে চশমা দে চশমা দে ওটা আমার চশমা জীবন যেন খুব ভালো হয় এটাই তোমরা কামনা করো কমেন্ট সেকশনে লাভ দাও ভাইয়ের জন্য ফিরোজ ভাইয়ের জন্য ফিরোজ ভাই এই লকডাউনে একটা জায়গায় গাড়ি চালায় দেখো কাজটা কিন্তু ছোট কিন্তু বড় এসব তোমরা ভেবো না কাজটা কিন্তু মন নিয়ে করছে আর সব উপায় ইনকাম করছে ফিরোজের জন্য একটা জোরে হাত তালি ঠিক আছে ভাই কিছু মনে করো টাটা নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নটি বং এই আমাদের সাথে চারটে ছোট ছোট খুদে আছে আমাদের সাথে এরা বায়না করেছে আমার কাছে কি না জুস খাওয়া দাদা দেখো এরা খুব কতটা ভালো তোমরা বুঝতে পারছো টাকা চাইনি কিন্তু আমার জমা দিয়ে বলে দাদা একটু জুস খাওয়াও তো আমরা এদের নিয়ে যাচ্ছি পাশের দোকানে একটু জুস খাওয়ানোর জন্য তোমার নাম কি তোমার নাম দীপ রায় রাশি আছে রাশি রাশি তোমার নাম কি শুভ চলো তোমাদের জুস খাওয়ানোর আসো এই আরেকজনের ট্যাঙ্গো এখানে খাবে না ভেতরে চলে যাও ভেতরে দেখতে পাচ্ছ তোমরা সায়ন খাচ্ছে এখন আমরা বাচ্চাদের খাওয়ালাম এই সায়ন সবসময় ক্যামেরার পেছনে থাকে যেহেতু তোমরা দেখতে পারো না কিন্তু ফুল ক্রেডিট গোজ টু সায়ন কেননা সায়নই ক্যামেরা সামলে আমাদের চ্যানেলের ইনকাম যা হয় সব এইভাবেই যায় এইভাবেই চলে চ্যানেল এইভাবেই যাতে তোমাদের কামনা করে যাতে আমরা আরও বড়ো হতে পারি চলো টাটা।